খবর আপনারা এখন দেখতে পারতেছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ অর্থাৎ এখন কিন্তু আমরা ডক্স ক্লেম করতে পারবো অর্থাৎ আমাদের ডক্স কয়েনটা আমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ ক্লেম করতে পারবো তাও আবার সম্পূর্ণ ফ্রিতেই কোনো ধরনের কোনো ফির প্রয়োজন নাই চলুন গাইজ আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ডগসটাকে সঠিক নিয়মে ক্লেম করতে পারেন ভুল করলে কিন্তু চলবে না ভুল করলে কিন্তু আপনাদের পয়েন্টটা কেটে নেওয়া হবে ঠিক আছে তো চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ডকস ক্লেম করতে পারবেন খুব সহজেই অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং অবশ্যই পরবর্তীতে মাইনিং প্রজেক্টের আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওয়েলকাম ব্যাক গাইজ আপনাদের ডক্স ক্লেম করার জন্য অবশ্যই বাইবিট নামক একটা অ্যাপস কিংবা এই এক্সচেঞ্জেরা আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে বাইবিট ইনস্টল করে নিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট করা কিন্তু খুবই সোজা আপনারা খুব সহজে এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখতেছি চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বাইবিট অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় বাইবিট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর কে ভেরিফাই করে নেওয়ার পর আপনারা আপনাদের বাইবিট অ্যাকাউন্টের প্রোফাইল অপশনে ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে আমাদের ইউআইডিটা কপি করতে হবে তো চলুন আমরা এখন কি করব আমাদের সরাসরি আমাদের টেলিগ্রামে চলে যাচ্ছে এবং টেলিগ্রামে আমাদের ডক্সের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে তো ডক্সের মধ্যে চলে আসতাম এবং ডক্সের মধ্যে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু চালু হয়ে গেছে ডিপোজিট টু এক্সচেঞ্জ সিম্পলি এখানে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে দুইটা অপশন পাবেন একটা এক্সচেঞ্জার একটা হচ্ছে ওয়ালেট তো ইন ওয়ালেট ইন টেলিগ্রাম এটা যদি করেন তাহলে আপনাদের কিছু ফি লাগবে এবং আপনারা যদি এখান থেকে এক্সচেঞ্জারে সরাসরি নেন তাহলে কোনো ধরনের ফি ছাড়াই আপনি কিন্তু এখানে উইথড্র করতে পারবেন তো আমি যেহেতু এখানে এক্সচেঞ্জারে করব কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এখানে দুইটা অপশন আছে ওকে এক্স এবং বাইবিট তো ওকে এক্স কিন্তু বাংলাদেশ থেকে এটা অ্যাভেলেবল নাই যার জন্য আমরা এখান থেকে বাইবিট করতে পারি তো বাইবিট দেওয়ার পর আমরা এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করব তো সেন্ড অপশানে ক্লিক করার পর আই হ্যাভ আইডি হ্যাঁ আমাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট আছে তো আমাদের এখানে ইএস অপশানে ক্লিক করলাম এবং এরপরে বাইবিটের ইউআইডিটা দিতে হবে তো বাইবিটের ইউআইডি দেওয়ার জন্য অবশ্যই এই কাজগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে কোনো ধরনের ভুল করা যাবে না তো এখানে আপনারা চলে আসবেন এবং আশা করি এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে দেখুন কপি সাকসেসফুল মানে কপি হয়ে যাচ্ছে সঠিকভাবে এবং এখানে চলে আসার পর এখানে আমাদের এটাকে পেস্ট করতে হবে ঠিক আছে পেস্ট করার পর আমাদের এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে তো ডক্স ডিপোজিট অ্যাড্রেস কই পাবেন এখানে আবার চলে আসুন ব্যাক করুন এখান থেকে ডিপোজিট অপশান আপনারা দেখতে পারবেন হোমেও ডিপোজিট অপশান আছে অথবা আপনারা এখান থেকে অ্যাসিড অপশন আসার পর এখানে দেখুন লেখা আছে ডিপোজিট সিম্পলি ডিপোজিট অপশানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে দেখুন সবার নিচের দিকে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো সিম্পলি এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ডক্স লিখে জাস্ট উপরে সার্চ অপশন আছে সিম্পলি আমরা এখান থেকে ও জি এস ডক্স লিখে সার্চ করবো তাহলে নিচের দিকে দেখতে পারবেন ডক্সের আমাদের কিন্তু এটা চলে আসছে ঠিক আছে আমরা ক্লিক করলাম এবং এরপর এখান থেকে টোন ব্লক চেনের আন্ডারে তো টোনে ক্লিক করবো এবং টোন ব্লক চেন আসার পর আমরা এখান থেকে আবারও ওকে অপশান ক্লিক করব তারপরে এখানে ইট প্রথমবারের মতো থাকলে এরকম দেখাবে তো যেখানে গাইস আমাদের কিন্তু অর অ্যাড্রেসটা অলরেডি চলে আসছে তো অ্যাড্রেসটা আমরা সিম্পল এখান থেকে কপি করবো এবং এখানে চলে যাবো এবং এখানে আসার পরে আমরা এটাকে পেস্ট করে দিব ঠিক আছে এখানে কিন্তু কোনো ধরনের ভুল হওয়া চলবে না এখানে ভুল হলে কিন্তু আপনারা এটা ক্লেম করতে পারবেন না ঠিক আছে তো এখানে আমরা পেস্ট করলাম এবং এরপর আমরা নিচের দিকে চলে যাব আমরা একটু নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যেয়ে আমরা এখান থেকে মেমো অপশান আবার ক্লিক করবো ঠিক আছে তো দেখুন আপনাদের এটা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখে দেবেন আপনারা একটু অবশ্যই এটা কিন্তু ভুল রাখা যাবে না তো এরপরে আমরা এখান থেকে আবারও যে মেমুটা আসে আমাদের সেই মেমোটা আমরা একটু কপি করে নিব ঠিক আছে তারপর আমরা এখানে আবারও চলে যাচ্ছি এবং এখানে যাওয়ার পর আমরা এটাকে পেস্ট করে দিব ঠিক আছে আমাদের মেমোটা আমরা পেস্ট করে দিচ্ছি এখানে তো মেমো এবং আমাদের যেই অ্যাড্রেসটা এই দুটো অবশ্যই ঠিক থাকতে হবে আপনারা অবশ্যই ঠিকঠাক মতো পেস্ট করবেন তো দেখুন এখানে লাস্ট কিউবি আছে আমরা এখানেও দেখে নিচ্ছি আমাদের লাস্টে কিউবি আছে কিনা ঠিক আছে তার মানে আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে ঠিক আছে তো এরপর আমরা এখান থেকে ফাঁকা জায়গাতে ক্লিক করার পর নিচে দিকে সেন্ড অপশানে ক্লিক করতে হবে প্রয়োজন এটা আপনারা আবারও দেখে নেবেন যে ঠিকঠাক আসে কিনা ঠিক আছে এখানে কিন্তু ভুল থাকলে হবে না এরপর আমরা এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করবো সেন্ড অপশানে ক্লিক করার পর এরকম দেখাবে তারপর এখান থেকে আপনারা এখান থেকে আবার আই কনফার্ম অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো আই কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ওয়ার্ড এবং ডিপোজিট এটা কিন্তু হয়ে যাবে অলরেডি এবং নাও এখন আপনাদের কি করতে হবে তো এখন আমার এটা সেল দেওয়ার জন্য রেডি অর্থাৎ আমরা এখন খুব সহজে কিন্তু বিশ তারিখে এটা উইথড্র হয়ে যাবে এবং বিশ তারিখে আমরা টাকাটা পকেটে নিতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় ঠিক আছে এবং এটা আমাদের বাইবিট অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে এবং বাইবিট অ্যাকাউন্ট থেকে খুব সহজে আমরা এটা এক্সচেঞ্জারের মাধ্যমে সেল করে টাকা নগদ পকেটে নিতে পারবো তো এরকমভাবে খুব সহজ আপনারা কাজ করতে পারেন যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং অবশ্যই সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন থাকবেন